দুনিয়া যেমন আমরা দেখি আখিরাত আমরা দেখব দুনিয়ায় আমরা চলমান দুনিয়া আমরা জীবন যাপন করছি আর আখিরাতে আমরা যাব সেখানেও জীবন যাপন করব এটা যেমন নগদে পেয়ে গেছি ওটা পাব কিন্তু নিশ্চিত ওটা পাব যারা অবিশ্বাসী বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য সবচেয়ে কঠিন যে বিষয়টা যুক্তিসঙ্গত মনে করে তারা যে মানুষ যখন মারা যায় দুনিয়া থেকে চলে গেল কেউ হয়তো জ্বালায় দেয় কেউ হয়তো কবরে দেয় কেউ বসায় দেয় কেউ শোয়ায় দেয় যেমনি দিক সেতে চলেই গেল এবং যুক্তিসঙ্গত ভাবে বরং যুক্তি না দৃশ্যমান কি দেখে কিছুদিন পরে যদি পুরনো কবর অন্যের কবর খুঁজতে গিয়ে অথবা এমনিতেই কবর খুঁজে ফেলে দেখে যে কতগুলো হাড্ডি আছে কতগুলো জরাজীর্ণ হাড্ডি তো এই অবস্থাটা তার জন্য সবচেয়ে কঠিন হয় যে এটা একটা অযৌক্তিক মনে হচ্ছে যে এই মরা জরা এবং মাটিতে মিশে যাওয়া হাড্ডিগুলো পুনরুজ্জীবিত কিভাবে হবে সবচেয়ে কঠিন দেখা একেবারে সামনের উপর তো যখন এটা সম্ভব না এটার সঙ্গে আরেকটু মিলায় এবং শয়তান সহযোগিতা করে যে সেটা হলো যে এই পুনরুত্থানও হবে না পুনরায় জীবনও আসবে না এই দেখো একেবারে চোখের সামনে তুমি হাত দিয়ে দেখো এই হাড্ডিগুলো খুব নরম হয়ে গেছে জরাজীর্ণ হয়ে গেছে কোথায় মাংস কোথায় তার অস্থি কোথায় কি কিছুই নেই এবং পরবর্তীতে তোমাকে যে ভয় দেখানো হচ্ছে যে তোমাকে আবার পুনরুজ্জীবিত করে স্রষ্টার সামনে দাঁড় করাবে এবং তোমার কাছ থেকে হিসাব নিয়ে এগুলো সুদূর পড়া হতো এগুলো মনে হয় এগুলো হবে না আল আয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহ এই দৃশ্যমান বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবং সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত মনে করে মানুষ বেঈমান হয়ে গেছে নাউযু কোরআন সত্য কি বলেন আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটা অক্ষর সত্য কোরআনের প্রতিটি তত্ত্ব তথ্য সব সত্য অতএব কোরআন যে উত্তরটা দেয় বা যে বিষয়টা যে ঘটনাটা আমাদেরকে বোঝানোর জন্য বর্ণনা দিয়ে বুঝায় সেটা অবশ্যই সত্য একটা কথা মনে রাখবেন পৃথিবী ঝগড়া কবে সৃষ্টি হয়েছে কতদিন মানুষ কিভাবে আসলো গেল এগুলো ঝগড়া আছে বড় বড় মানুষে অনেক বড় বড় ভুলও করে কিন্তু মানুষ যে এ পৃথিবীতে বসবাস করে আসছে 50 বছর পরে পূর্বে যদি আপনি ফিরে যান তাহলে বর্তমানের অবস্থাকে আপনার কাছে মনে হবে যে আরে আল্লাহ কি কি অবস্থা ল্যাম্পকুপি জেলে আমরা পড়েছি আমি আমার জীবনে বলছি আমরা এটারে হেরিকেন বলতাম গোল হয়ে বসে হেফজখানায় আমরা কোরআন হেফজ করেছি মাঝখানে একটা হেরিকেন বসানো থাকতো কাগজ লাগাই দিতাম সরাসরি যাতে চোখে আলো না যায় সেইভাবে করে কিন্তু আমরা পড়েছি এটা আরো আগে যাই আমরা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই বড় মুফাসসির কোরআন
তিনি যে এই এতটা পরিমাণে দন্যতা ছিল এই আলো জ্বালার মতো পয়সা ছিল না আচ্ছা কি কেরোসিন দিয়ে কিন্তু তখন জ্বালাইতো না আমরা তো ছোটবেলায় কেরোসিন দিয়ে আলো জ্বালাতাম কিন্তু এর পূর্বে মোগল আমলেও যে সকল ঘটনা শোনা যায় কেরোসিনের আবিষ্কার হয় না যেহেতু তখন পেট্রোলিয়াম মানুষ বের করতে সক্ষম হয়নি তো তখন অন্য অন্য যে সকল জিনিস আছে তেল তা দিয়ে বা মোম এগুলো জেলে তার ভিতরে সুন্দর করে আলো জ্বলতো কিন্তু অন্ধকারে বসে থাকতো না কেরোসিন বের করতে পারে নাই পেট্রোলিয়াম বের করতে পারে নাই অন্ধকারে বসে আছে এরকম হইতো না তারা যা যা পারছে সেই সময় আলোর ব্যবস্থা তারা সব সেই সময় করতে পেরেছে এই যে পিছনের দিকে তাকাইলে আমাদের কাছে মনে হয় যে হাই কি ছিলাম এখন কি করি সুইচ দিলে বাতি জ্বলে যায় সুইচ দিলে পাংখা ঘোরে সুইচ না দিয়েও হাতে বসে এরকম টিপে রিমোট কন্ট্রোল সুইচ হয়ে গেছে এখন তারপরে এখন চোখের ইশারা বাকি আছে যে চোখের ইশারা বা মনে মনে ভাববে বাতি জ্বলো তো বাতি জ্বলে যাবে মনে মনে ভাববে ফ্যানটা কমে যাও হয়তো কমে যাবে একদিন হয়তো এরকম চিপও তৈরি হয়ে যাবে ভিতরে ভিতরে এরকম তৈরি করে তাদের সঙ্গে কানেক্টেড করে দেবে সে ওইভাবে করে চলবে হতে পারে সবকিছুর মূলে যে আমরা এ দিয়ে পেলাম কি হারালাম কি হারালাম কি পেলাম সুখ কতটুকু পেলাম শান্তি কতটুকু পেলাম আর কি হারালাম কি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন যে বাণী আমাদেরকে শোনায় সেই বাণী আর মানুষের বলা মানুষ ইতিহাস লেখে কোথাও না কোথাও সে প্রভাবিত হয় উদাহরণস্বরূপ বলছি মনে করে যে বড় দুই পার্টি কোথাও এখন একজন ইতিহাসবিদ উনি মনে মনে কোনো এক পার্টিকে তার মহব্বত লালন করে তার লিখনির ভিতরে অটোমেটিক ওই ভাব দ্বারা ফুটে উঠবে আর একজন ভিন্ন মত পোষণ করে তার ইতিহাস লিখনির মধ্যে দেখা যাবে সেটা ফুটে উঠছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন তিনি কারোর মুখাপেক্ষী না তিনি কারোর থেকে হন নাই সমস্ত জগতের সৃষ্টিকর্তা তিনি তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জ্ঞান দিয়েছেন সরাসরি বলছেন যে আমি আমি দিয়েছি আমি শিখিয়েছি আমি শিখিয়েছি আমার মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা আল্লামনাহু শিআরা ওয়ামা ইয়ানবাগীলা তোমরা বলতে পারো যে সে কবি শায়ের না আমি তাকে তো শিখাইনি আমি তাকে পড়াইনি এবং তার জন্য এটা ভালো না আমি সেই জন্যই দেইনি আমি মন্দ মনে করেই দেইনি পড়াই নেই আল্লাহর কালাম যে শিক্ষা তাকে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাহিরে অন্য কোনো জ্ঞান তাকে আল্লাহ শিখতে দেন নাই শিখেন নাই তা না শিখতে দেন নাই অতএব কোরআন এই সায়েন্সের যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাকে মনে করিয়ে দেয় আমাকে মনে করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্ন জেগেছিল ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা ওই যে শুরুতে যে কথাটা বললাম যে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই মৃত্যু জরাজীর্ণ হাড্ডি কিভাবে তুমি জীবিত করবা ছোট্ট একটা কথা বললে এক শব্দে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনের ভিতরে কিন্তু বিস্তারিত ঘটনা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বর্ণনা ছোট যে বাক্যটা সেটা হলো কি মা ইউহিয়িল আযামা ওয়া হিয়া রামীম কে এই জরাজীর্ণ হাড্ডিকে আবার জীবন দিবে প্রাণ দিবে আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এ নবী আপনি জানায় দেন আপনি বলে দেন
قل يحييها الذي أنشأها أول مرة এখন তো হাড্ডি আছে যারা জীর্ণ হাড্ডি আছে যখন কিছুই ছিল না তখন এই জীবন কে দিয়েছিল আপনি বলেন না আপনি বলে দেন তবে আরেকটা জিনিস মনে রেখো সৃষ্টি আর স্রষ্টা এক না কাছাকাছিও না এত দূরে যে কল্পনাও করা যায় না তুমি আমি করতে গেলে সবকিছু যায় জোগাড় করতে হয় যোগাড় অনেকক্ষণ করতে হয় সারা রাত যোগাড় করে সকালবেলা রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু আল্লাহর কোনো কিছু যোগাড় করতে হয় না ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন তিনি যখন ইচ্ছা করেন ইচ্ছা পোষণ করেন তার ক্ষমতা তার শক্তি তোমার আমার সঙ্গে মিলালে হবে না আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন শুধু ইচ্ছা করেন বলেন বোঝানোর জন্য বলছেন যে তিনি বলেন হয়ে যাও হয়ে যাও তিনি বলেন হয়ে যাও হয়ে যায় মানে আজকালকার যুগে বোঝার জন্য বলছি যে আপনি যদি আজকাল এই ভার্চুয়াল যুগ দেখেন আপনার মনে চাইলো একটাকে দেখেন একটা বাঘকে মানুষে থাপড়াচ্ছে চাপ দিলেন দেখবেন যে চলে আসছে বা বাঘে মানুষকে থাপড়াচ্ছে আরেকজন দেখলে বাঘ বাঘের চোখ উপড়ে ফেলতেছে সবকিছু আপনি করতে পারেন এই ভার্চুয়াল যুগে কিন্তু বাস্তবতা এরকম যে আপনি কি পারবেন ওই একটা বাঘের চোখে হাত দিতে বা কেউ কি পারবে এরকম করে বাঘের চোখে হাত দেওয়ার সেই অবস্থা সৃষ্টি করতে তো বাস্তবতা এবং আমাদের যে সমাজ আমাদের যে সব কিছু আমরা যেভাবে জীবনযাপন করি সেটা বোঝাইতে গেলে আমরা যেভাবে করতে পারি আল্লাহ যেভাবে সেটা করার সুযোগ করে দিয়েছেন শক্তি যতটুকু দিয়েছেন তার বাইরে আমরা যেতে পারবো না ভার্চুয়াল জগতে দেখাইতে পারি নাটক ফাটক ভার্চুয়ালি দেখাইতে পারি এই যে তত্ত্ব আসলো এই যে এটা আসলো এটা ওইটা আসলো তো স্রষ্টা কিন্তু তিনি কিন্তু এইগুলোর কোনো কিছু মুখাপেক্ষী না তো মনে করতে পারেন যে বোঝার জন্য যে আল্লাহ চাইছেন হয়ে গেছে কি কি হবে না হবে কোথা থেকে আসলো এর র মেটেরিয়ালস কি এটা সম্ভব কিনা কতটুকু সময় লাগবে এগুলো বিষয় আর এখন বর্তমানে থ্রি ডি বর্তমান যে আবিষ্কার হয়েছে কম্পিউটারে যে থ্রি ডি প্রিন্টার এই থ্রি ডি প্রিন্টার দিয়ে তো আরো যে আল্লাহ যেমন একটা অর্ডার দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন 50,000 বছর আগে প্রথমে কলম কলম বলছে কলমকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তার মানে কি সে আদেশের অপেক্ষা অর্ডারের অপেক্ষায় অর্ডার খালি এটা আমরা যেমন একটা অর্ডার দিয়ে দিই আমি ঘর বানাতে ঘর বানাইতে দেখা গেল এক সপ্তাহ লেগে গেছে কিন্তু একটা অর্ডার বানিয়ে দিছি সে ওটা করতেছে আল্লাহ বলছেন যে যা কিছু হবে সব কিছু লেখ এই একটা অর্ডার দিয়ে দিছে কলমে লিখতেছে কলমে লিখতেছে সব লেখা লৌহে মাহফুজে একেবারে সেই মাদার বোর্ডে যে সবচেয়ে বড় মাদার বোর্ড যেটা লৌহে মাহফুজ সেখানে সুরক্ষিত করে সব সুন্দর করে রেখে দিছে জাফফাল কলম তারপরে কালি শুকাই গেছে হাদিসে কি আসছে জাফফাল কলম কলমের কালি তারপরে শুকাই গেছে আর ওই কলম দিয়ে আর কিছু লেখার দরকার নাই একবার অর্ডার দিচ্ছেন কলমে সব লিখছেন লয় মাহফুজে মাহফুজ আছে ইরিট করার মতো কারোর ক্ষমতা নাই কারোর ক্ষমতা নাই এখন আসেন সংক্ষিপ্ত ভাবে তো আল্লাহ এটা বুঝাই দিলেন যে তার ওখানে বিষয়টা এরকম না তোমরা তোমার চুলা চাকি লাগার মতো না উপায় উপকরণের মুখাপেক্ষী আল্লাহ না তিনি তো বললেই হয়ে যাবে এখন ওনার সবচাইতে প্রিয় খলিল খলিল মানে কি অন্তরঙ্গ একেবারে খুব কাছের নিকটের দোস্ত সবচাইতে নিকটের দোস্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছেন আর কয় আল্লাহ তুমি যে জীবন দিবা কাইফাত হইল কেমনে করবে একটু দেখাও না আল্লাহ প্রশ্ন করছেন কালা আওয়ালাম তুমিন আমার খলিল তুমি কি বিশ্বাস করো না কালা বালা
তিনি উত্তরে বলেছেন কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই। এর মধ্যে আমি যে সন্দেহের কারণে বলছি সেটা না, আমি তো বলছি একটু দেখাও, দেখবা, একটু দেখবো, শক্তি দেখবো একটু। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি খলিলের দোস্তে দেখতে চাইতেছে, এটা তো শত্রু না, দুশ্মন না। তারপরেও প্রশ্ন করে ক্লিয়ার করে নিছে, যাতে করে আমরা বুঝতে পারি কি ক্লিয়ার করছে, যে না বিশ্বাস করি কিন্তু একটু ঘটনাটা দেখতে চাইতেছি। তারপরে আল্লাহ পাখি নাও, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনের সান্ত্বনার জন্য। এখান থেকে পাখি নাও তো পাখি নিয়ে কুচা কুচা করে, একেবারে বুটি করে ফেলো, কাবাব বানানোর জন্য, কিমা করার জন্য যেমনি বুটি করে সেরকম বুটি 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 করো। বুটি করার পরে এইগুলার মিক্স করো, কোন পাখি কোন জায়গায়, কোনটার বুটি কোন জায়গায়, এটা কি আছে? আর সব তো বুটি বুটি কিমা হয়ে গেছে। ফসল হন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এই যে পাহাড় দেখতেছো তোমার সামনে, এক এক পাহাড়ে এক এক টুকরা রাখো, যাও এক এক পাহাড়ে টুকরা রাখো। এখন এইটা কি চোরের টুকরা, না টুনটুনির টুকরা, না অমুকের টুকরা, না অমুকের টুকরা, এটা কি আর খবর আছে? খবর নাই তো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কোরআনের কথা বলছি, কোরআন যেই কোরআন সত্য এবং তার মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যদি কারোর কান না খুলে সেই কানের ভিতরে কি যে ঢালছে আল্লাহই জানে, শয়তানই জানে। কানের শক্তি তো, শ্রবণ শক্তি তো আল্লাহ দিছে, ছোট্ট একটা পর্দা বাড়ায় দিছে, এই পর্দাটা কে দিছে? কত সুন্দর শুনি, সুর আবার মজাও লাগে, কি বলে, সুর মজা লাগে, সে বুঝতে পারে। কানে যদি একটু না শুনে, কম শুনে, তখন সে বুঝতে পারে যে আল্লাহ কি অবস্থা আমার কান, না ঘ্রাণ, এগুলো সব আল্লাহ দিছে। এই নাসিকা শক্তি এর ভিতরে কত সুন্দর ঘ্রাণ নেওয়ার ব্যবস্থা করে দিছে, একটু বানান না। আরে যখন এই ঘ্রাণ নেওয়ার শক্তি চলে যায়, তখন বোঝা যায় যে কি অবস্থা এর, কত বড় কদর। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ কি বলছেন, টুকরা টুকরা করে পাথর ইয়ে পাহাড়ে পাহাড়ে তুমি এর অংশ রাখো। সুম্মা দুহুন্না, এই আমার পাখি চলে আসো, আসো, আমি যাদেরকে টুকরা টুকরা করছি, তারপরে আল্লাহ হুকুম করতেছেন তুমি তাদেরকে ডাক দাও। ইয়াতিনাকা সাইয়া, ও আমার খলিল, তোমার নিজ হাতে টুকরা টুকরা করা সেই পাখি তুমি নিজে করেছো, কিভাবে জীবিত হবে দেখতে চাচ্ছ, এই দেখো তোমার কাছে দৌড়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অনুরূপ আমল করেছেন, স্বচক্ষে দেখছেন, স্বচক্ষে দেখছেন। এটা হলো বিস্তারিত যৌক্তিক বর্ণনা, যার কপালে আছে বিশ্বাস করুক, যার কপালে নাই না বিশ্বাস করুক, সেটা তার ব্যাপার। তো মহান রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে যেটা নিকটে, ওই কথা ওখান থেকে আসছিল, দুনিয়া মানে কাছে, নগদ, এই নগদটায় আমরা বিশ্বাসী, আর পরকালটায় একটু কম বিশ্বাস করি। পরকালটা তো এখন হাতে পাই নাই, পাবো পাই নাই, এটা কম বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস কম করি। যদি নগদে আমরা বিশ্বাসী হয়ে পরকালকেও বিশ্বাস করতাম, যেটা আল্লাহ চান, নগদে বিশ্বাসী হয়ে নগদ যা পাচ্ছি তা পেয়ে পরকালকেও বিশ্বাস করতাম, তাহলে তো কামিয়াব, সফল। আল্লাহ এটা বলেন না যে তুমি এই দুনিয়া একেবারে নিও না, না নির্দিষ্ট করে দিয়েছে তুমি কি খাবে, কি পরবে, কিভাবে সংসার করবে। তবে একটা জিনিস, একটা জিনিস, সেই জিনিস হলো, একজনকে আমি যদি জিজ্ঞেস করি, একটা ভালো একটা মেধাবী ছেলেকে, যে বাবা তুমি কি চাও, তুমি কি চাও,
successful life, enjoyable. এবং তুমি যে তোমার জীবনকে তুমি চাচ্ছ তোমার একটা মডেল তোমার সামনে আছে কি চাও সে সব কিছু বলতে পারবে যে আঙ্কেল আপনি আমার আব্বাকে বলে একটা ওডি গাড়ি দিয়ে দেন আমাকে একটা অমুক জায়গায় ফ্ল্যাট দেওয়া দেন আমাকে একটা ফ্রেন্ড দেওয়া দেন বা তো বিয়ে শাদী করায় দেন সব কিছু যেগুলো তার সামনে জীবনে একটা স্বপ্ন এগুলো অর্জন করার সেই স্বপ্নকে সে বর্ণনা দিতে পারবে এবং যদি আমি সক্ষম হই যে তার বাবাকে বলে সেগুলো দেওয়াই দিতে পারবে এখন তারপরে তারপরে বাবা সকালবেলা উঠে কিন্তু তোমার বাথরুমে যেতে হবে কি বলেন কি এটা সম্ভব নাকি এত আরামের ঘুম ছেড়ে দিয়ে তাহলে ডাইপার পরে তোমাকে ওখানে বসেই সবকিছু করতে হবে না তা তো সম্ভব এই কোন জ্বালায় পড়লাম মুসিবতে তারপরে তুমি যার সঙ্গে ঘর সংসার করবা তারপরে কিন্তু এই অসুবিধা হবে সে বলবে যে যাও বাজারে না এটা সম্ভব না এই যে সুবিধা অসুবিধা এটা কিন্তু দুনিয়াতে হবে সুখ শুধু দুনিয়াতে হবে এটা হতে পারে না এখানে আমরা ভুল করি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ কেন আমাকে পরীক্ষা নেয় আল্লাহ কেন আমাকে জ্বর দেয় আল্লাহ কেন আমাকে ডেঙ্গু দেয় আল্লাহ কেন আমাকে করোনা দেয় আল্লাহ কেন আমাকে অভাব দেয় আল্লাহ কেন আমাকে কষ্ট দেয় আমি তো আল্লাহকে মানি যারা আল্লাহকে মানে না আল্লাহ তাকে দিবে না এরকম না দুনিয়াতে জীবন যাপনের বিষয়টা স্বাভাবিক নিয়ম অনুসারে চলবে কখনো সুখ কখনো অসুখ কখনো সুখ কখনো দুঃখ শুধু সুখের জায়গা যেখানে দুঃখের লেশমাত্র নাই তার নাম জান্নাত যেখানে কষ্টই কষ্ট যেখানে শান্তির লেশমাত্র নাই সেটার নাম হলো দোজক জাহান্নাম সেটা পরকালে হবে দুটাকে পৃথক করে করে আল্লাহ দিয়ে দিবেন কিন্তু এই দুনিয়াতে পৃথিবীর মানুষ যদি সুখ দুঃখ সব কিছু মিলিয়ে একত্রিত হয়ে বসবাস করতে চায় তাহলেই একমাত্র সম্ভব না হলে কিন্তু পারবে না এ সবসময় বিরোধী দল থাকবে সুখের সঙ্গে অসুখ থাকবে অসুখের সঙ্গে সুখ থাকবে বুঝে আসছে বিষয়টা এইটা কি স্বাভাবিক নিয়ম অনুসারে মেনে নিতে হবে স্বাভাবিকতা আমার একটু জ্বর হলো স্বাভাবিকতা হতেই পারে তোমার একটু মাথা ব্যথা হলো হতেই পারে তবে বেসিক একটা জিনিস তোমাকে দাঁড় করাতে হবে যে আমার সুখের আমার জীবনযাপনের মাপকাঠি হলো এইগুলো তার থেকে আমি কিন্তু সরবো না আমি তার থেকে ব্যাক করবো না রিভার্স করবো না কি আমার ভিতরে সততা থাকতে হবে আমার ভিতরে পরোপকারিতা থাকতে হবে সেলফিশ হলে চলবে না আর একটা জিনিস কি জানেন আমাদের সমাজ আজকে আমরা গোল্লা যাচ্ছি অধপতনে যাচ্ছি আর এই যে জি জি এই যে 5G 4G হায় হায় স্মার্টফোন এসে আমাদেরকে এমন স্মার্ট জীবন দিল সব ধ্বংস হচ্ছে ফিরে আসার উপায় নাই রিভার্স করতে পারবেন না একমাত্র যদি এগুলো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কোনোভাবে কোনো গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে তারপরে এই বিরাট বড় ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে যদি এই সব কিছু লেজার সিস্টেম এবং এই নেটওয়ার্ক সিস্টেম ধ্বংস করে দেয় তাই একমাত্র সম্ভব এই ছাড়া কিন্তু আর সম্ভব না আমার যতটুকু বুঝে আসে সংক্ষেপে স্মার্টফোন আমাদেরকে দিছে ধ্বংস করে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ বাঁচাইছেন তাদেরকে আল্লাহ বড় মহাশুক্রিয়া আদায় করা দরকার কারণ যে বিষধর সাপ বশ করতে জানে সেই একমাত্র কিন্তু বিষধর সাপ ধরতে পারে অন্যথায় বিষধর সাপের কাছেও যাওয়া ঠিক না দেখতেছে অনেক অনেকে খেলা করতেছে বিষধর সাপ তুমি গেলেই তোমাকে ছোবল মারবে বিষধর সাপ মোমেনের হওয়া উচিত এরকম যে যত বড়ই বিষধর সাপ হোক সে যেহেতু আল্লাহর বান্দা আল্লাহ সবসময় তাকে দেখতেছেন সে রাতের অন্ধকারে সে কেন স্মার্টফোন নিয়ে গোপনে অন্য নাফরমানির কাজ করবে সে করতে পারে না এই ভয় যদি তার ভিতরে জাগ্রত থাকে তাহলে একমাত্র বাঁচার সম্ভব এই বিষধর সাপ থেকে নাহলে বড় কঠিন অবস্থায় আমরা পৌঁছে গেছি আমার ভাই একটা জিনিস মনে রাখবেন যে আমরা মোমেন সেই জন্য আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না কষ্ট হবে না এটা কিন্তু না আপনাকে জীবনের একটা মাপকাঠি নিতে হবে এবং অল্পে তুষ্টিতা অর্জন করতে হবে যাকে কানায়াত বলা হয় কানায়াত এবং আপনি আর একটা জিনিস মনে রাখবেন যে আমি আমার জন্য নয় আমি সকলের জন্য আমি আমার আমি যদি একজন পুরুষ হয়ে
সেই একটা পরিবারের কর্ণধার হয়ে থাকে তাহলে আমার অধীনস্থ যারা আছে আমার ছেলে মেয়ে আমার পরিবার পরিজন আমার যারা আছে সকলের দায়িত্ব আমার উপরে তাদের দায়িত্ব শুধুমাত্র আমি ঘুমায় থাকলাম আর তারা জাগ্রত থাকলো সেটা হবে না আমার দায়িত্ব আমাকে পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে এটাই মানবতা আমার প্রতিবেশী সে আমার হকদার আমারটা যদি আমি পরিপূর্ণ করি সে কি করলো না করলো আমার দেখার বিষয় না উল্টা হয়ে গেছে আমি সেলফিশ আমি ব্যক্তিকেন্দ্রিক আমি আমারটুকু পেলে কাকে কি দুনিয়া থেকে গোল্লায় গেল আমার কিছু আসে যায় না এটা না বরং এটা করতে হবে আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব কিছু যা আমার থেকে পাওনা আমি তা পুঙ্খানুপুঙ্খ রূপে যদি পালন করি তাহলে অন্য যখন এরকম পালন করবে একটা ভূস্বর্গে পরিণত হবে দুনিয়াতে জান্নাত হয়ে যাবে দুনিয়া জান্নাত হবে কিন্তু আমি যদি সেলফিশ হয়ে আমি আমারটুকু নিয়ে বাকি সারা দুনিয়া গোল্লায় যাক আমার কিছু আসে যায় না তাহলে ধ্বংস হবে তাই হচ্ছে একে অপরকে ঠকায় সে ঠকতেছে সেও গিয়ে মাছের দোকানে ঠকতেছে মাছওয়ালা কাপড়ের দোকানে ঠকতেছে কাপড়ওয়ালা আরেক জায়গায় গিয়ে ঠকতেছে ঠকতেছে সবাই কিন্তু সে যদি মনে করে কাপড়ওয়ালা মনে করে যে আমি ঠকাবো না মাছওয়ালা মনে করে আমি কাউকে ঠকাবো না তাহলে কিন্তু সমাজ ঠকবাজের সমাজ হবে না বরং সবাই সুন্দরভাবে সব জায়গায় সবকিছু পাবে তো আল্লাহ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই পরকালের ফিকির আমাদের ভিতরে পয়দা করে দেন যেন এবং এই দুনিয়াতে যতটুকু কষ্ট আছে সেই কষ্টের প্রতিদান অবশ্যই মুমিন হিসেবে আল্লাহ আমাদেরকে দান করবেন অতএব আমরা আমাদের নিজেদেরকে এমনভাবে তৈরি করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টি কি এটাই আমাদের জীবনের আসল লক্ষ্য এবং মুখ্য এটাই হবে এবং সেইভাবে আমি জীবন যাপন করার চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন যারা কবলাল জুমা পড়ি নাই আল্লাহ কবলাল জুমা